আলাইকুম শুরুতেই সংবাদ ছিল না এবার ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দিল রাশিয়া ইউক্রেনে নিহত রাশিয়ার সাত জেনারেলের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধে নিয়ে যা প্রেসিডেন্ট রাশিয়াকে না জানিয়ে যে কাজ করল কাতার দুই সপ্তাহ পর প্রকাশ্যে আসলেন রাশিয়ার সেনা প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট লাগাম টানা যাচ্ছে না জ্বালানির দামে エヴァリスタルと。 রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দিয়েছেন তারা তাছাড়া নতুন করে আরেকটি জ্বালানি ডিপোতে হামলা করার দাবি করেছে রাশিয়া এ ব্যাপারে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাসেনকোভ বলেন সমুদ্র থেকে চারটি কালিভার ক্রোস ক্ষেপণাস্ত্র ছুড়ে যায়তমায়ার প্রদেশের ভেরেকি কোরোভানসিতে অবস্থিত একটি অস্ত্র ভাণ্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে এই হামলায় একটি অস্ত্র ও গোলাবারুদে ভরপুর গুদাম ধ্বংস হয়ে গেছে ইগর কোনাসেনকোভ আরও বলেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের একশো সতেরোটি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে ছয়টি কমান্ড পোস্ট ও তিনটি বিমান বিবৃতিতে কোনাসেনকোভ আরও বলেন এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেক স্ক্রুজ ক্ষেপণাস্ত্র মাইকোলাইফে আঘাত এনেছে এই হামলায় মাইকোলাইফের একটি জ্বালানি ডিপো ধ্বংস হয়ে গেছে ইগর কোনাস্তেনকোভ জানিয়েছেন মাইকোলাইভের যে জ্বালানি ডিপোটি ধ্বংস করা হয়েছে সেই ডিপো থেকে দক্ষিণ দিকে অবস্থান নেওয়া ইউক্রেনের সেনা সদস্যদের জ্বালানি সরবরাহ করা হচ্ছিল এর আগে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাক্সেনকোভ দাবি করেছিলেন রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে রাজধানী কেভের কাছে অবস্থিত কালিয়ান কোভাতে এই ডিপোটি ছিল যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন সম্মুখ লড়াইয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি রুশ সেনারা ফলে এখন রাশিয়া অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দিকে নজর দিয়েছে পশ্চিমা কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত সাতজন জেনারেলের নাম প্রকাশ করেছে এবং এই যুদ্ধে একজন জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে শুক্রবার এক কর্মকর্তা জানান সর্বশেষ দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার রাশিয়ার ঊনপঞ্চাশতম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজান নিহত হয়েছেন এদিকে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ান আর্মির ষষ্ঠ কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার জেনারেল ইয়ার ইয়ারশকে ক্রেমলিন বরখাস্ত করেছে মাসব্যাপী ইউক্রেন অভিযানে ব্যাপক ক্ষতি এবং কৌশলগত ব্যর্থতার কারণে তাকে আকস্মিক বরখাস্ত করা হয় নিহতদের মধ্যে চেনেন স্পেশাল ফোর্সের জেনারেল মাগমে তুষায়েভো রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে এই চেনেন স্পেশাল ফোর্স মোতায়েন করেন মাসব্যাপী এই যুদ্ধে নিহত রাশিয়ান সেনা এবং সিনিয়র অফিসারদের মৃত্যুর সংখ্যা পশ্চিমা সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের হতবাক করেছে এর জন্য যোগাযোগ এবং লজিস্টিক সমস্যাগুলোকে আংশিকভাবে দায়ী করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তথ্য বিনিময় ও যোগাযোগে আন চ্যানেল ব্যবহার করায় তা ইউক্রেনীয় বাহিনীর কাছে পৌঁছে যায় ক্রেমলিন শুক্রবার স্বীকার করেছে যে এই যুদ্ধে তেরোশো জনের বেশি সৈন্য মারা গেছেন তবে পশ্চিমাদের হিসেবে এই সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি যুদ্ধ করার কোন পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তবে যুদ্ধে তার দেশ আক্রান্ত হলে তিনি মুখ গুজে বসে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি শুক্রবার সাংবাদিকদের কথা বলেন তিনি খবর তাসের ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে লুকাশেঙ্কো বলেন আমি বহুবার বলেছি ইউক্রেনের লড়াই করার কোন পরিকল্পনা আমাদের নেই কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে কারণ এটি এখন সবচেয়ে গরম খবর তিনি বলেন জিনগতভাবে বেলারসের জনগণ যুদ্ধ সহ্য করে না তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে লুকাশেনকো বলেন আমাদের যুদ্ধে টেনে নেওয়া যেতে পারে এক উপায় আর সেটি হলো যদি তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামে আর এ কারণেই তাই আমি চোখ কান খোলা রাখছি কাতারের রাজধানী দোহায় চলমান দোহা ফোরামে শনিবার ভার্চুয়ালি কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি তবে দোহা ফোরামে জেলেন্সকি কথা বলবেন এমন কোনো ঘোষণা আগে দেয়নি কর্তৃপক্ষ গণমাধ্যম আল জাজিরার প্রতিনিধি জামাল এল জানিয়েছেন জেলেন্সকির ভাষণ দেওয়ার ব্যাপারটি আগে জানানো হয়নি কারণ আগে ঘোষণা দেওয়া হলে রাশিয়ার প্রতিনিধিরা এখানে অংশ নিত না দোহা ফোরাম কর্তৃপক্ষ চেয়েছে এই অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিরাও যেন এখানে উপস্থিত থাকেন ফলে তারা জেলেনস্কির ব্যাপারে আগে থেকে কিছু জানায়নি এদিকে এফোরামে দেয়া ভাষণে ইউক্রেনকে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলেন্সি তিনি ইউক্রেনের মারিওপোলকে সিরিয়ার আলেক্পো শহরের সঙ্গে তুলনা করেছেন জেলেন্সি দাবি করেছেন রাশিয়া ইউক্রেনের বন্দরগুলো ধ্বংস করে দিচ্ছে আর বন্দর ধ্বংস হয়ে গেলে ইউক্রেন বিশ্বব্যাপী কোনো রপ্তানি করতে পারবে না জেলেস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন ইউক্রেন থেকে রপ্তানি ব্যাহত হলে বিশ্বব্যাপী এর মারাত্মক প্রভাব পড়বে তাছাড়া রাশিয়ার তেলের উপর থেকে নির্ভরতা কমাতে কাতার ও বিশ্বের অন্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেনেস্কি দোহা ফোরামে দেয়া বক্তব্যে আরও জানিয়েছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে যে তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র ইউক্রেন না পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারবে দুই সপ্তাহ পর প্রকাশ্যে এসেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু এবং সেনা প্রধান ভালেরি গেরাসিমভ সিএনএন এর খবরে বলা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে শনিবার সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠক করতে দেখা গেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৈঠকের ভিডিও পোস্ট করে বলেছে প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র সরবরাহ এবং সামরিক বাজেট নিয়ে আলোচনায় বসেন বলা হয়েছে বৈঠকে রাশিয়ার সেনা প্রধান ভালেরি গেরাসিম উপস্থিত ছিলেন সম্প্রতি সময়ে তাকেও প্রকাশ্যে দেখা যায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে ইউক্রেনে যুদ্ধরত সেনাদের কাছে উচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র বিমান সরঞ্জাম দিয়ে পাঠানোর বিষয়ে আলোচনা করেছে এর আগে শুক্রবার রাশিয়ার প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় ইউক্রেনে তাদের যুদ্ধনীতি পরিবর্তনের তথ্য জানান তিনি বলেন এখন যুদ্ধের প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসকে পুরোপুরি মুক্ত করা মিয়ানমারের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ও যুক্তরাজ্য বিরোধী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকদের ওপর দমন পীড়ন চালানো ও তা অব্যাহত রাখায় মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশ তিনটি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মিয়ানমারের নতুন নিয়োগ পাওয়া বিমান বাহিনীর প্রধান তাছাড়া সামরিক কর্মকর্তারা যারা অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জানা গেছে মিয়ানমার সেনাবাহিনীর ষেষট্টি লাইট ইনফেন্ট্রি ডিভিশনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির দক্ষিণ পূর্ব কায়াহ রাজ্যে গাড়ির মধ্যে ত্রিশ বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর এই ইউনিটের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়া অস্ত্র ব্যবসায়ী তাই জোর নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা দিয়েছে এদিকে যুক্তরাজ্য মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা মিয়ানমারের বিমান বাহিনীকে অস্ত্র সরবরাহ করে তাদের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ মিয়ানমারের বিমান বাহিনী সেখানের গ্রামগুলোতে বোমা হামলা চালাচ্ছে ফলে হাজার হাজার মানুষ তাদের ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্যদিকে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞায় পিছিয়ে নেই কানাডাও শুরু থেকে বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে দেশটি এবার কানাডা মিয়ানমারের চার ব্যক্তিসহ দুইটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে দু সালের এক ফেব্রুয়ারি অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশের শাসনভার গ্রহণ করে সেনাবাহিনী কিন্তু সাধারণ মানুষ সেনাবাহিনীর এই অভ্যুতানকে ভালোভাবে নেয়নি তারা প্রতিবাদে রাস্তায় নামেন ফলে সেনাবাহিনী সাধারণ জনতার ওপর ব্যাপক দমন পীড়ন চালায় তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা করোনা মহামারী শুরু হওয়ার পরই পর্যটন নির্ভর দেশটির অর্থনীতি ভেঙে পড়ে তার উপর যোগ হয় বৈদেশিক ঋণের বোঝা এ অবস্থায় ডলার সংকটে কমে গেছে দেশটির আমদানি যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি খাতে জানা গেছে দেশটির বড় একটি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পেট্রোলের দাম শতাংশ বাড়িয়েছে কয়েক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বৃদ্ধি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক হয় লঙ্কা আই লঙ্কা আইওসি নামের কোম্পানিটি শ্রীলঙ্কার বাজারের এক তৃতীয়াংশ জ্বালানি সরবরাহ করে শনিবার এটি জানায় এক লিটার পেট্রোলের দাম বাড়িয়ে তিনশো তিন রুপি করা হয়েছে দুশো চুয়ান্ন রুপি থেকে বাড়িয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয় এছাড়া দুই সপ্তাহ আগে কোম্পানিটি পেট্রোলের দাম বাড়ায় পঁচিশ শতাংশ কোম্পানি জানায় মার্কিন ডলার সহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে শ্রীলঙ্কার মুদ্রার ত্রিশ শতাংশ অবমূল্যায়ন হওয়ায় জ্বালানির দাম বেড়েছে শ্রীলঙ্কার রাষ্ট্র নিয়ন্ত্রিত পেট্রোলিয়াম কর্পোরেশন তাৎক্ষণিকভাবে দাম না বাড়ালেও নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিনিধিরা জানিয়েছেন এটিও একই পথে হাঁটবে